মঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। শুনো গো শুনো গো সবে শুনো দিয়া মন, মায়ের কন্যা রূপের পাঁচালি করিব বর্ণন। কথিত আছে প্রাচীনকালে মা আদ্যাশক্তি দুর্গা কন্যারূপে হিমালয় রাজা ও রানী মেনকার ঘরে জন্মগ্রহণ করেন। তাহার নাম হল উমা। উমা 5 বছর বয়সে জন্মান্তরে কিরোসাথী মহাদেবকে স্বামীরূপে চাহিয়া কঠিন তপস্যায় নিমগ্ন হন। তাহার তপস্যায় তুষ্ট হইয়া মহাদেব তিনিকে বিবাহ করিতে সম্মত হন। রাজা হিমালয় কন্যা উমাকে মহাদেবের নিকট বিধির বিধানে দান করিয়া বিবাহ সম্পন্ন করেন। মহাদেব উমাকে কৈলাসে নিয়ে যান। উমা প্রতি বছর শরৎকালে আশ্বিনের শুক্লা ষষ্ঠীতে পিত্রালয়ে আসেন। সঙ্গে তাহার মহাদেব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ আসেন। সপ্তমী, অষ্টমী ও নবমী থাকিয়া দশমী দিন পুনরায় কৈলাসে গমন করেন। বাঙালিরা আদ্যাশক্তি মা দুর্গাকে নিজের কন্যা ভাবিয়া থাকে, তাই মায়ের আগমন ও পুনরায় কৈলাস গমন প্রতিজন বাঙালির মনে আনন্দ ও বিরহের অভিব্যক্তি হইয়া ফুটিয়া ওঠে। তাহারই প্রকাশ ঘটে শারদীয়া দুর্গাপূজায়। বাংলা বছরের প্রথম বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মের দাবদাহের পর বর্ষাকাল আসে। বর্ষার জলধারা ধরণীকে স্নাত করে পরে বিদায় নেয়। বর্ষা এলো বর্ষা গেল, সাজিয়ে গেল ধরা, নতুন পাতা ফুলে গাছে অপরূপ শোভা, মাঠে মাঠে ধান গাছের গালিচা পাতা, নীল আকাশে ঘুরে বেড়ায় সাদা মেঘের ভেলা, নদী পুকুর জলে ভরা হাস করে খেলা, নানান পাখি মধুর স্বরে গান করে সারা বেলা, সকলের মনে জাগে আগমনী গানের ছোঁয়া, শরৎ এলো মা শারদার এবার আসার পালা, বর্ষা এলো বর্ষা গেল সাজিয়ে গেল ধরা, নতুন পাতা ফুলে গেছে অপরূপ শোভা, বর্ষা এলো বর্ষা গেল। বর্ষার পর আসে শরৎকাল। শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। শরৎকালে আকাশে সাদা মেঘ ঘুরে বেড়ায়, নানা প্রকার ফুল ফোটে, ঘাসের ওপর ভোরবেলাতে বিন্দু বিন্দু কুয়াশার জল দেখা যায়, শিউলি ফুলের গন্ধ বাতাসে মিশে মন মাতানো আবহাওয়া সৃষ্টি করে, দীঘিও বিলে পদ্ম ফুল ফোটে, নদীর তীরে সাদা কাশফুল ফোটে শোভা বর্ধন করে, ধান ক্ষেতের মাঠে সবুজের আস্তরণ বাতাসে দোলা দেয়, সবকিছু মিলে অত্যন্ত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। তখনই সবাই মা উমার আসার অপেক্ষার অবসান হবে ভাবিয়া আনন্দিত হইয়া উঠে। উমার মা মেনকা কন্যার সহিত দেখা হওয়ার আকুল আগ্রহে ব্যস্ত হয়ে ওঠেন। গিরিরাজকে ডেকে বলেন, ও গিরিরাজ, উমার শারদীর এবার আসিলো নিকটে, স্বপ্ন দেখেছিস
আছে, নিমন্ত্রণ করিতে পাঠাও সতর কৈলাসে। মন আমার উতলা হল দেখিতে ও মারে, সাজাও মুদের পুরি খানি নানান নতুন সাজে, দেশে যেন খুশি হয় লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশে। জানাও ভোলানাথে আসে যেন উমায় নিয়ে, আসি এর শুক্লা ষষ্ঠী দিনে। উমা বিহনে মোর চোখের জল ঝরে, দিন গুনে গুনে বছর কেটে গেছে। উমা আসার দিন এবার আসিল নিকটে। কৈলাসে উমা সংসার ধর্ম রক্ষার্থে সর্বদা ব্যস্ত, তবু সব সময় পিতা মাতা ও হিমালয়ের সবকিছুই তাহার মনের মধ্যে জেগে ওঠে। এভাবে বছর অতিবাহিত হয়ে শরৎকালের আগমন হল। উমার মন পিত্রালয়ে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। উমা ভাবে মনে মনে, উমা ভাবে মনে মনে, শরৎ এসেছে এবার যাব পিত্রালয়ে। উমা ভাবে মনে মনে, উমা ভাবে মনে মনে, কৈলাসেতে ঘুরে ঘুরে দেখে উমা ত্রিনয়নে, শরতের সব শোভা দেখা যায় ধরাতে। উমা ভাবে মনে মনে, উমা ভাবে মনে মনে, গতবার আসার কালে পিতা মাতা পরিজনে বলেছিলেন সমাগ শরৎ এলে ফিরে। উমা ভাবে মনে মনে, উমা ভাবে মনে মনে, কবে আসে নিমন্ত্রণ উমা ভাবে সর্বক্ষণ। দিন রাত কাটে উমা প্রহর গুনে গুনে, উমা ভাবে মনে মনে, উমা ভাবে মনে মনে, শরৎ এসেছে বা যাব পিত্রালয়ে। উমা ভাবে মনে মনে, উমা ভাবে মনে মনে। গিরিরাজ কৈলাসে নিমন্ত্রণ পাঠানোর পর রানী মেনকাকে বলেন, শুনো গো মেনকা রানী, শুনো দিয়া মন, আসবে উমা জানিয়ে দিল পে নিমন্ত্রণ। মহালয়ার মহালগ্নে কথা দিলেন মহাদেবে, আসবে সবাই ষষ্ঠী দিনের সাজের সময়। উতলা হয় নারানী স্থির কর মন, পুরবাসী গণে কর বরণের আয়োজন। মহালয়ার পর ষষ্ঠী দিনের সন্ধ্যাকালে উমা সবাইকে নিয়া বিল্ববৃক্ষ মূলে উপস্থিত হলেন। পুরবাসীগণ উলুদ্ধনি দিয়া শঙ্খ ঘণ্টা ডাহা কাঠি ইত্যাদি বাজাইয়া দিদিকে বরণ করে। তাহার পর মা মেনকা বরণ ডালাতে বিবিধ মঙ্গলদ্রব্য নিয়া সকলকে বরণ করেন। পুরোহিত মহাশয় বৈদিক মন্ত্র উচ্চারণ করিয়া দেবীর অধিবাস করেন। নৈবেদ্য মিষ্টি ফল পান সুপারি ইত্যাদি ভোগ দেওয়া হয়। মায়ের আগমনে সকলেই আনন্দে মেতে ওঠেন। এসে জেনে এসেছেন উমা দোষ ভুজা রূপে, এসেছেন এসেছেন উমা দোষ ভুজা রূপে, দোষ ঠিক আলো করে উমা এলেন ভবে, দোষ ঠিক আলো করে উমা এলেন ভবে, এসেছেন এসেছেন উমা দোষ পূজার রূপে, এসেছেন
এসেছেন উমা দশভুজা রূপে, মা জগজ্জননী জীবের পালনকারিণী, মা জগজ্জননী জীবের পালনকারিণী। নানান রূপ ধরে উমা নানান নাম ধরে, নানান রূপ ধরে উমা নানান নাম ধরে। কত জনে কত ভাবে পায় কোথা হারে, কত জনে কত ভাবে পায় কোথা হারে। এসেছেন এসেছেন উমা দশভুজা রূপে, এসেছেন এসেছেন উমা দশভুজা রূপে। দুর্গা রূপে দুর্গতি নাশিনী, সিংহ পৃষ্ঠে আরোহিণী। দুর্গা রূপে দুর্গতি নাশিনী, সিংহ পৃষ্ঠে আরোহিণী। মঙ্গলদায়িনী উমা অসুর বিনাশ করেন, মঙ্গলদায়িনী উমা অসুর বিনাশ করেন। শিষ্ট জনে রক্ষা করে বড়া ভয় দিয়ে, শিষ্ট জনে রক্ষা করে বড়া ভয় দিয়ে। এসেছেন এসেছেন উমা দশভুজা রূপে, এসেছেন এসেছেন উমা দশভুজা রূপে, এসেছেন এসেছেন উমা দশভুজা রূপে। মহাসপ্তমী দিন সকালে মা দুর্গা মহাদেব লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ মণ্ডপে মঠের ওপর অবস্থান করেন। মায়ের ভক্তগণ শিশু হইতে বৃদ্ধ সকলে নতুন কাপড় পরিধান করিয়া মাকে দেখার জন্য মণ্ডপে উপস্থিত হন। বিধির বিধানে ঘট স্থাপন ও নবপত্রিকা প্রস্তুত করিয়া পুরোহিত মহাশয় পূজার সূচনা করেন। মায়ের মহাস্নান করাইয়া সকল দেবদেবীকে নতুন কাপড় ও প্রসাদন সামগ্রী দেওয়া হয়। তাহার পর পূজা সম্পূর্ণ করিয়া যজ্ঞ ও শ্রী শ্রী চণ্ডীপাঠ করা হয়। সকল ভক্তগণ মায়ের চরণে অঞ্জলি প্রদান করিয়া প্রণাম করেন এবং আশীর্বাদ প্রার্থনা করিয়া মনোবাসনা মাকে বলেন। তারপর নানা প্রকার খাদ্যদ্রব্য ভোগ দেওয়া হয়। মা ভোগ গ্রহণ করার পর ভক্তগণ প্রসাদ আহার করিয়া আনন্দিত হন। সন্ধ্যাকালে ভোগ আরতি হওয়ার পর নৃত্যগীতের মাধ্যমে অতিবাহিত হয়। মায়ের মণ্ডপে প্রচুর লোক সমাগম হয়। মহা অষ্টমীতে যথানিয়মে পূজা অনুষ্ঠিত হয় এবং যজ্ঞ ও চণ্ডীপাঠ করা হয়। ওই দিন কুমারী পূজা করা হইয়া থাকে। অষ্টমী তিথির শেষ সময় ও নবমী তিথির আরম্ভের পর সন্ধি পূজা 108 প্রদীপ জ্বালাইয়া করা হয় এবং ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যাকালে মায়ের ভোগ আরতি হওয়ার পর নৃত্যগীতের মাধ্যমে অতিবাহিত হয়। অষ্টমীতেও প্রচুর লোক সমাগম হয়। মহানবমী দিনে যথাবিধি পূজার পর চণ্ডীপাঠ ও পূর্ণাহুতি দেওয়া হইয়া থাকে। সকলের মিলিতভাবে অত্যন্ত আনন্দের সহিত পূজা সম্পন্ন হয়। পরে সন্ধ্যাকালে ভোগ আরতি হওয়ার পর নৃত্যগীত ইত্যাদি হইয়া থাকে। প্রতিদিন মায়ের প্রসাদ পেয়ে সকলে অত্যন্ত আনন্দিত হন। মহানবমী দিন সন্ধ্যাবেলা হইতে সকলের মন ভারাক্রান্ত হইয়া ওঠে।
কারণ দশমী দিন সকালবেলা দেবী পুনরায় কৈলাসে গমন করিবেন। উমার মা মেনকা কন্যা যাত্রা করিয়া দশমী দিন সকালে কৈলাসে চলিয়া যাইবেন, তাই ব্যাকুল হইয়া ওঠেন ও নবমী নিশিকে বলেন, বছর পরে এলো উমা তিনটি দিনের তরে, সপ্তমী অষ্টমী গেল চোখের পলকে, কত কথা বলার ছিল বলা হলো না, কত কথা শোনার ছিল শোনা হলো না, বুঝিও মায়ের ব্যথা করিও না অন্যথা, তুমি যাইও না যাইও না যাইও না রে। দশমী দিন ভোরবেলা যখন সূর্য উদয় হইতে আরম্ভ করিল তখন মা মেনকা কন্যা যাত্রার সময় আসিতেছে দেখিয়া কান্দে মা মেনকা উমায় কুলে তুলি, বলেন নবমী নিশি গেল রে চলি, শুনিল না মায়ের মিনতি প্রকৃতির রীতি, উদয় হলো আলো করে দশমীর রবি, কান্দিয়া উমায় বলে সদা আছি তোমার হৃদয়ে, তুমি আছো মন হৃদয়ে দিবস রজনী, ভেব না মা তোমার আমার কবু হবে না ছাড়া ছাড়ি, আজ যেতে হবে মা গো কৈলাসপুরি, আদর করে উমায় বলেন মা মেনকা রানী, আবার শরতে আসিও মা গো হিমালয় পুরি। উমার যাত্রার সময় পুরোহিত মহাশয়ের মন্ত্রাদি পাঠ করিয়া যাত্রা করান, পুরবাসীরা আসিয়া উপস্থিত হন। উমার শুভ যাত্রার সময় আইলো আইলো রে, শুভ যাত্রা করিয়া উমা যাইতা কৈলাসপুরে, উলু দিয়া পুরো নারী ঘর বসাইলা অতি যত্ন করে, যাত্রা পথে আলোনা দিলা সুচারু রূপে, শুভ যাত্রা করিয়া উমা যাইতা কৈলাসপুরে, বিবিধ শুভ দ্রব্য আনেন বাটা ভরে, ধান্য দুর্বা পান সুপারি সিন্দুর আনেন সঙ্গে, শুভ যাত্রা করিয়া উমা যাইতা কৈলাসপুরে, মা মেনকা আশীর্বাদ দিয়া মিষ্টি খাওয়ান সকলে, উটুলি কর
করিয়া দিলা নানা খাদ্য সঙ্গে উমা কান্দে রে। শুভ যাত্রা করিয়া উমা যাইতা কৈলাসপুরে, পিতা কান্দে মাতা কান্দে কান্দে পুরবাসী গণে, উমায় বলিলা তোমরা আসিও আগামী বৎসরে, শুভ যাত্রা করিয়া উমা যাইতা কৈলাসপুরে, যাওয়ার সময় উলু দিয়া নারী গণে সিন্দুর খেলা করে, নানা বাদ্য বাজে তখন শুভ যাত্রার সুরে, শুভ যাত্রা করিয়া উমা যাইতা কৈলাসপুরে, যে জন মনে প্রাণে এই কথা শুনে দুঃখ দূর হয় তার মায়ের আশীর্বাদে, ধন বংশের বরদান করেন ভক্তগণে, শুভ যাত্রা করিয়া উমা যাইতা কৈলাসপুরে, শুভ যাত্রা করিয়া উমা যাইতা কৈলাসপুরে। উমার কৈলাসে যাত্রার পর ঘট বাড়ি দিয়া শান্তির মন্ত্র পাঠ করা হয়, বাহুতে অপরাজিতা ভক্তগণ ধারণ করেন। তাহার পর শরৎকালে আবার মা আসিবেন এই আশা নিয়া মনকে শান্ত করেন এবং মায়ের পুনরায় আসার অপেক্ষায় থাকেন।